আমি এত দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি, তোমরা ভাবছো আসলে তোমার দাদা একটু বাইক চালিয়ে কেমন দেখতে লাগে সেটা একটু দেখবে, তার জন্য আমাকে এত দূরে পাঠিয়ে দিয়েছো, বাইকে তুললো না এর আগে, তাহলে ভাবো। এখন তো ডক্টরের কাছে যাচ্ছে আর ওখানে না ক্যাশে টাকা পেমেন্ট করতে হয়, বাট আমাদের কাছে ক্যাশে টাকা নেই। আসলাম চেক আপের জন্য, এমনি কোনো অসুবিধা নেই। আসলে দাদুর কাছ থেকে আমি মানে এটা হয়েছি, অপারেশনটা করেছি, এর কোনো অসুবিধা কি থাকতে পারে তোমরাই বলো। আমরা দৌড়াতে দৌড়াতে এসেছি, আমি একদম শুনলাম যে কান্না করছে, আমরা তখন রাস্তায় রয়েছি বাড়ির সামনে, তখনই শুনে যে কান্না করছে। এখন আমি যাচ্ছি ডক্টরের কাছে চেক আপের জন্য। আসলে অনেক দিন হয়ে গেছে, অনেক দিন বলতে কি সি সেকশনে অপারেশনের পরে আমি একদিনও চেক আপের জন্য যাইনি, জাস্ট একবার সেলাই কাটতে গিয়েছিলাম। কিন্তু চেক আপের জন্য যাওয়া দরকার, আর আমরা ভেবেছিলাম যে যাবো, কিন্তু আমি বাপের বাড়িতে চলে গিয়েছিলাম বলে আর মানে হয়নি যাওয়াটা। তো আজকে আমরা যাচ্ছি, আর যেহেতু 5টার সময় যেতে বলেছিল তো সব রিপোর্টগুলো আমি নিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি যেতে হবে, না হলে বাবুকে বাড়ি রেখে যাচ্ছি। তো টাইমের মধ্যে যেতে হবে, টাইমের মধ্যে আসতে হবে, আর ডাক্তারবাবু কি বলবে না বলবে সবই তোমাদের সাথে শেয়ার করব। চলো, উপরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, গুড়ি গুড়ি, কিন্তু এই বৃষ্টিতে কোনো প্রবলেম না, যাওয়া যাবে। তো বাইক নিয়ে একটু চলে যাবো, যেতে 5-7 মিনিট লাগবে, আর ওখানে হয়তো কতক্ষণ লাগবে, আধা ঘন্টা 1 ঘন্টা, তারপরে সোজা বাড়ি চলে যাবো, কারণ বাবুকে একা রেখে যাচ্ছে। আমি এত দূর হাঁটতে হাঁটতে চলে এসেছি, তোমরা ভাবছো আসলে তোমার দাদা একটু বাইক চালিয়ে কেমন দেখতে লাগে সেটা একটু দেখবে, তার জন্য আমাকে এত দূরে পাঠিয়ে দিয়েছো, বাইকে তুললো না এর আগে, তাহলে ভাবো। দূরের থেকে বাইক চালিয়ে আসবো, তখন তুমি একটু দূরের থেকে রেকর্ড করবো, আমি একটু পরে দেখবো যে আমাকে কেমন দেখতে লাগে, তো তুমি পরে দেখে নিও। আমরা চলেছি এখন এটিএম এর সামনে, এটিএম রয়েছে এখানে টাকা তুললো, বাট সামনে দেখতে পাচ্ছি কজন লাইনে রয়েছে, তো এখন তাড়াহুড়োর সময় দেখি কখন পাই টাকাটা তুলে, ক্যাশে পেমেন্ট না করলে হবে না। এসবিআই এটিএম এ লোক রয়েছে ভিড়, তার জন্য আমরা এদিকে এদিকে একটা অ্যাক্সেস রয়েছে, বুঝলি, এটাতে আসো, এটা আসো না, এখান থেকে টাকা তুলনি, কারণ আমরা খুব ব্যস্ত হয়েছি এখন। তো ফাইনালি আমাদের এটিএম থেকে টাকা তোলা হয়ে গেছে, চলো দৌড়াও তাড়াতাড়ি, চলো 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 চলো। তোমরা চলে এসেছি ফাইনালি ডাক্তার দেখাতে, চেম্বারের সামনে আছি, এখন ভিতরে যাবো। আসার টাইম ছিল 5টার সময়, বাট আমরা চলে এসেছি 6টা বাজে এখন, 6টা, এখন দেখি কি অবস্থা, জ্যাম ছিল সত্যি কথা, তাই না, চলো দেখি কি অবস্থা। হ্যাঁ চলো, এখন আমরা ভিতরে ঢুকে গেছি, ভিতরে ঢুকে এখন অনেক কাগজপত্রগুলো বের করছে, যেহেতু অনেকদিন কাগজপত্রগুলো দেখা হয় না, নাকি কোনটার পরে কোনটা আছে এখনও ঠিক নেই, সব কাগজপত্রগুলো একের পর এখন সাজাবে, এখন যেহেতু অনেকদিন পর। দাদা এখন টেস্ট করছে, হার্টবিটটা দেখে নিচ্ছে, কারণ ঠিকই আছে, তোর আসলে প্রেগন্যান্সির স্ট্রেস এটা হয়েছে, এখন সব ঠিক আছে, তাই তো, ভালো তো, ঠিক আছে ঠিক আছে, বাচ্চা কাচ্চা কাছে বুঝে গেছে, একদম সুস্থই তো আছে, তার জন্য আর খবরটা এমনি সুস্থ আছে, কোনো কিছু প্রবলেম নেই, তবুও চেকআপের জন্য তো আসা দরকার ছিল, কিন্তু আসতে পারিনি, দুবার করে লাগা পিঠে, হুম, তোমার সেলাই দিয়ে লাগাবি কন্ট্রাক্ট টিউবেক্স, এটা এখন থেকে লাগালে কাজ করবে তো, তো মাঝে তো কদিন কিছুই দেয়, আগে থেকে লাগালে ভালো তো, এই এটা যেমন তো পেটের দাগের জন্য, এটা যেমনই কাজ করবে আরো আগে হলে ভালো হতো, ভয় পেয়ে যায়, আমার যে মনে হয় তখন তো ভয় পেয়ে মানে হয়েছিল ওটা, আমার যত মনে হয় যে তো প্রচন্ড ভয় পায়, হ্যাঁ এখন ঠিক আছে, সামান্য একটুতেই ভয় লেগে যায়, যেটা কারোরই ভয় লাগে না সেটাতেও ভয় লাগে না, এখন তো ঠিক আছে, তাহলে আর অসুবিধা নেই। আজকে আসলাম চেক আপের জন্য, এমনি কোনো অসুবিধা নেই, আসলে দাদুর কাছ থেকে আমি মানে এটা হয়েছি, অপারেশনটা করেছি, এর কোনো অসুবিধা কি থাকতে পারে তোমরাই বলো। দাদু পুরো নিজের মতো করেই সব দেখেছে বলে আমার চিন্তার কোনো কারণ নেই, জাস্ট যেগুলো মানে ভালো ভালো হবে যা এর পরবর্তীতে, তার জন্য চেক আপ করার দরকার ছিল, বাট আমি দেরি হয়ে গেছে দাদু, তো যখনই আছে তখনই ঠিক করে দেবে, খাওয়া দাওয়াটা ঠিক রাখিস, আর যেগুলোতে আয়রন আছে এগুলো একটু বেশি করে খাস, বেশি করে, হ্যাঁ ডাল শাকসবজি ফল, আচ্ছা আলাদা করে আয়রন যেটা কিনেছিস ওটা খেয়ে বল।
মা এখনো ফোন করলো না, তার মানে হয়তো এখনো খুব একটা অসুবিধা নেই, বাবু ঠিকঠাকই আছে, কান্না করছে না। তবুও তাড়াতাড়ি বাড়ি যাবো, কারণ আগে বাজারে আসলে আমরা ভাবতাম কি হ্যাঁ যাবো যাবো বাড়িতে এরকম, কিন্তু এখন ভাবি যে তাড়াহুড়ো করে কাজ মিটিয়ে দৌড়াতে পারলে বেঁচে যায়, তাই না? দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যাবো, চলো চলো। এই দৌড়বে কেন, বাইক রয়েছে তো, মানে বলছি সব কাজগুলো দৌড়ে দৌড়ে করবো, তাই ঠিক আছে চলো 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 চলো। ফুচকা খাবে নাকি আইসক্রিম খাবে, কি খাবো চলো দেখা যায়। দাদু যে ওষুধ দুটো লিখে দিয়েছে, মানে ক্রিম দুটো, সেটার কাছে নিয়ে নেব, দেখি এখানে পাওয়া যায় কিনা, তাই না? পাওয়া যাবে, চলো চলো। আচ্ছা প্রেসক্রিপশন না দিলে কি হবে? ব্যাগে রয়েছে প্রেসক্রিপশন, দিয়েছি দেখি আছে কি নেই। আচ্ছা ঠিক আছে, নেই উপরে দুটোই, একটা ঠিক আছে চলো তাহলে নেই এখানে। তাহলে এগুলো অনলাইন তো অর্ডার করতে হবে মনে হয়। আচ্ছা এইখানে গিয়ে দেখো, চলো তো, এদের কাছে অনেক সময় থাকে মিড প্লাস, এখানতে না হলো দেখি এখানে পাওয়া যায় কিনা, দেখো দেখো হ্যাঁ গিয়ে একবার দেখে নাও, দেখো পাওয়া যায় কিনা। এই দুটো ক্রিম আছে কিনা, এই যে এই দুটো ক্রিম আছে, তারপর তো একটা ক্রিম পেয়েছি আর একটা দেখছি এখানে আছে কিনা। ঠিক আছে দেখো দেখো, আর কিছু নেবে নাকি? ওটা নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বাজারে যাচ্ছি তো দেখি, তারপরে না হলে আমরা ফোন করে নেবো, ওখানে না হলে আবার আসবো কি? হ্যাঁ এটা নিয়ে নিচ্ছি, এটা নিচ্ছি। আমাদের ক্রিম নেওয়া হয়ে গেছে, আর কদিন পর আমাদের এইগুলো কিনতে হবে, তাই না? ওসব হ্যাঁ ওইটা না কোনটা যাও, কিছু একটা তো কিনতে হবে, তখন আপাতত কিছু তো লাগছে না। চলো তোমার জন্য তো একদিন নিয়ে গেছে মাদার সলিক, ওইগুলো হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওইটা, চলো ফুচকা খেয়ে নিয়ে অল্প করে খেয়ে ওখানে, আমি তোমার থেকে একটা দুটো খাবো, ঠিক আছে? তাহলে আমি খাবো ওখানে, তার মধ্যে তুমি একটু নিও ওখানে, আমার তো খুব খিদে পেয়েছে, ফুচকা ইচ্ছাও করছে, ঠিক আছে? আমার অল্প ইচ্ছা করছে, মানে অনেকটা বেশি ইচ্ছা করছে, কিন্তু বাবুর জন্য খাবো না, তোমার থেকে খাবো। আচ্ছা ঠিক আছে চলো, ওই দেখি না তুমি রেখাও, তখন থেকে লোভ পাচ্ছে বেচারা, একটা না দিলে হয় না, তুমি দাও। কি অবস্থা, চলে এসছি আমাদের পাড়াতে, এখানে হচ্ছে আমার প্যান্টটা কাটাতে দেওয়ার জন্য এসেছি, যে প্যান্টটা কালকে নিলাম তোমরা দেখেছো সেটাই, এখন কবে হবে জানি না। কোথায় রেখেছো? ফর্মাল ড্রেস পরতে ইচ্ছা করে, বহুদিন থেকেই ভাবি যে এখন লাইফস্টাইল চেঞ্জ করা উচিত। কবে পাবো দাদা মোটামুটি? আজকে তারিখ করতো, আজকে তোমার হচ্ছে দশ তারিখ, বাড়ি যাবো, বাবু কি করছে, ও ঘুমাচ্ছে বললো, মানে যেদিন আসবো তাই তো বলছি, মানে ধরো তাও প্রায় 10-12-14 দিন তো লাগবে। কি এবার দৌড়াতে দৌড়াতে এসেছি আমি একদম, শুনলাম যে কান্না করছে, আমরা তখন রাস্তায় রয়েছে বাড়ির সামনে, তখন শুনে যে কান্না করছে, মা ফোন করেছে বলছে কান্না করছে, তার জন্য চলে এসেছি, একে খাইয়ে দেবো, পরে আবার কথা বলছি, ঠিক আছে? বাবা এই তো বাবা আমি চলে এসেছি, বাবা খিদে পেয়ে গেছে, তুমি ধরো আমি হাত পা ধুয়ে নি তাড়াতাড়ি। অঞ্জলি ফার্স্টে বাড়িতে এসেই ফ্রেশ হয়ে গিয়ে বাবুকে খাইয়ে দিয়েছে, অপরকে খাওয়ানোর পরে এখন দেখো কত সুন্দর খেলা খেলা করছে, খুব খুশি এখন অপর, খুব খুশি অঞ্জলি, এখন বাবু খুশি তো? কত কিউট করছে দেখো, থোত্তা
বাবা আমরা দেখে চলে গেছিলাম, আর যাব না। আমি অনেকক্ষণ খেলা করেছি, এবার তোমাদের দাদা খেলা করছে বাবুর সাথে। বিপ বাবা দেখো আমার সাথে কত কথা বলে, তো চুল ধরে শুধু টানে বুঝলে। ও শুধু বলতে চায় মাকে তুমি এত কষ্ট দাও, হ্যাঁ দুঃখ দাও, যাও। তো এখন বাজে রাত 10:30। এর আগে আমরা খেলা করছিলাম বাবুর সাথে, আর বাবু এখন ঘুম পড়েছে, মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে একদম। তুমি যে আর এখন আমি নিচে যাব, আর দেখতে পাচ্ছি এখানে তিনটে শাড়ি রয়েছে। এই যে একটা যেটা এবার পুজোতে মা দিয়েছে, আর এটা হচ্ছে পয়লা বৈশাখে দিয়েছিল তোমরা দেখেছিলে, আর এটা হচ্ছে সাদে দিয়েছিল। তো এই তিনটে শাড়ি পিকো করতে হবে, তার জন্য মা বললো ওটা নিচে নিয়ে গিয়ে রাখতে, নাহলে মনে থাকে না। তো মা কালকে নিয়ে যাবে, তো এখন নিচে নিয়ে গিয়ে রাখি, আর একেবারে নিচের থেকে ভাত খেয়ে আসবো, তার জন্য নিচে যাচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। আজকের মতন টাটা।